কিন্তু বলতে পারছি না ভীষণ ভালোবাসি যেহেতু বসে কিন্তু বলতে পারে না বলো বলো ভালোবাসি না বলো সবাইকে ওয়েলকাম। আর হ্যাঁ, মনে হচ্ছে যে আজকে টান্ডার মধ্যে আমি শুধু নাইট পরে কেন বসে আছি। আমি এখন যাব হচ্ছে স্নানে, তো সেই জন্য গরম জল বসিয়েছি। তো গরম জলটা হলে স্নানে যাব, তারপরে পুজো দেবো, তারপরে আজকের দিনটা এইভাবেই শুরু করছি। চলো আজকে দিনটা এইভাবে শুরু করি। আর কেমন আমার কালকে যে দেখো না, আমাকে কেমন লাগছে বলো? ওই কালকে দেখি না মানে আমি রাত্রেবেলা সেই সকালে চলে গেছিলাম, সেই রাত্রে আসি। আচ্ছা, ও মনটা খারাপ কিন্তু বলতে পারছে না, আমাকে ভীষণ ভালোবাসি যেহেতু ভালোবাসে কিন্তু বলতে পারে না বলো বলো ভালোবাসো না বলো। তো স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে আমি হব রেডি, কারণ আমাকে এবার যেতে হবে কলেজে। সেই জন্য রেডি হয়ে নেই, তারপরে আসছি কথা বলতে, কারণ একটা এখন বাজে হচ্ছে 11টার থেকে ছিল, আমি এখন 11:30 অলরেডি বাজিয়ে দিয়েছি, তো সেই জন্য দেরি হয়ে গেল। তো চলো একবারে কথা বলা যাক রেডি হয়ে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোব। টোটো তো পাবো নাকি জানি না, কারণ টোটোর যেই অবস্থা দেখতে পাচ্ছি একটা টোটো নেই। তো টোটো নিয়ে আমার চাপ আছে, তো চলো যাওয়া যাক। মোবাইল নিয়েছি, পার্স নিয়েছি, আর কিছু না আমার বাকি আছে নাকি বুঝতে পারছি না। ওখানে গিয়ে পরে আমার মনে পড়ে যে আমি এই জিনিসগুলো নেইনি, জানি না কি নিয়েছি কি নেইনি। যাই হোক, যেটা বাদ গেছে তো বাদ। তো চলো যাওয়া যাক, একবারে নিচে গিয়ে কথা হচ্ছে। যাই হোক, আমি কলেজের জন্য কিন্তু বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ টোটোর জন্য দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর দাঁড়ানোর পর একটা টোটো পেয়েছি। আর আজ ছিল কলেজে একটা মিটিং, আর কেন মিটিং করেছি, কিসের মিটিং সেটা তোমরা সত্যিই জানতে পারবে, সেটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ বলতে পারো। তো চলো কলেজে যাওয়া যাক অ্যান্ড মিটিংটা জয়েন করি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তারপর আমাকে আবার বেরোতেও হবে। টাটা। এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি, কারণ হয়ে গেছে ক্লাস মোটামুটি, বেরিয়ে যাবো, বাইরে একটু কাজও আছে, কাজগুলো করে নিই। তারপর ওই অ্যাজ ইউজুয়াল আমাকে টোটোর জন্য দাঁড়াতে হয়েছে। ফাইনালি আমি একটা টোটো পেয়েছি, কিন্তু এখন যাচ্ছি ফার্স্ট কাজ যেটা আমার, সেটা হচ্ছে একটু কাগজ মহলে যাব, মানে কাগজপত্রের দোকানে। সেখান থেকে আমার একটু পেন কেনার আছে, যেহেতু খাতা দেখছি সেই জন্য আমার লাল পেনটা শেষ হয়ে গেছিল, সেটা কিনে আমি দেন চলে যাচ্ছি হচ্ছে একটা এমনি কসমেটিক্সের দোকানে। সেখান থেকে আমার কিছু জিনিস কেনার ছিল, কি কি জিনিস কেনার ছিল সেটা তো তোমরা দেখতেই পাবে পরে। যাই হোক, সেটা কিনে দেন আমার যাওয়ার ইচ্ছে ছিল আর এক জায়গায়, কিন্তু আমি যেতে পারিনি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, আমাকে আবার বাজারেও একটু ঢুকতে হতো, সেই কারণে নেল পলিশ দেখলে না আমার মনটা শুধু নিতে ইচ্ছে করে। যাই হোক, পড়ি না তবুও ভালো লাগে নিতে। আর তারপরে অনেক কিছুই দেখলাম বাট কিছুই নেইনি সেগুলো। তা সেখান থেকে চলে গেছিলাম ওই যে স্টিলের বাসন যে হয় না, সেই দোকানটাতে চলে গেছি। ঠাকুরের মুখটা দেখে এত ভালো লাগছিল, কবে যে আমার মন্দির হবে আর কবে যে আমি এই ঠাকুর নিয়ে যাব। যাই হোক, এগুলো সব আশা, আশা করা ভালো জিনিস, সবসময় পজিটিভ থাকাটাই ভালো। এখান থেকে কিছু জিনিস কিনে আমি চলে গেলাম ডিরেক্ট বাজারে। বাজারে গিয়ে যেগুলো যেগুলো দরকার, ফার্স্টে শশা নিলাম, একটু ধনে পাতা নিলাম, ধনে পাতা আর শশা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার, মানে আমার খুব ফেভারিট বলতে পারো। অনেক রকম শাক ছিল কিন্তু শাক নেইনি আমি। আমি হচ্ছে আজকে, তোমরা তো দেখলেই আমি দোকানে গেছিলাম, দোকান থেকে এই রকম দুটো বাটি এনেছি, তারপরে এই যে দুটো প্লেটের মতন এনেছি, একটু ছোটো ছোটো সাইজে হয়েছে প্লেটটা, কিন্তু আমার আর কি এটাই কাজে। আর এরকম একটা বোতলের মতন এনেছে এরকম কিছু রাখার জন্য, আমি ওই কি বলে ওটাকে ছোলা ঠোলা রাখতে পারবো। আর এই জিনিসটা এনেছি, এটা হচ্ছে পিতলের, এখানে মানে প্রদীপের মতনই, এটা হচ্ছে তোমার ধূপ ঠুপ দিয়ে দেখানোর জন্য, কারণ হাত দিয়ে দেখাতে না এই এই জায়গাটাতে না প্রচণ্ড লাগে হাতে, তো সেই জন্য এরকম একটা কাঠের মনে হয় এটা নিয়েছে, এটার নাম পড়েছে 65। আর এই সানস্ক্রিমটা এনেছি, আর এই যে নেল পলিশটা, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, যদিও কোনো ব্র্যান্ড না এটা, মানে সামনেই ছিল, ভালো লাগছিল, এটা কিনেছি আর এই নেল পলিশ, এই দুটো কালার নিয়েছি। আর হচ্ছে এই টিপটা, আমি না শিল্পা টিপটা এখন ইউজ করছি, খুব ভালো শিল্পা। তারপরে এই একটা ক্ল্যাচার কিনেছি, আর এই ক্লিপটা কিনেছি হচ্ছে
আমার যে ননদের মেয়ে আছে ওর জন্য কিনেছি, ওকে পরা এই সব ক্লিপ পরালে বেশ ভালোই লাগবে, তো সেই জন্য এই ক্লিপটা কিনেছি। আজকে দিতে যাব তো তোমাদের সাথে, তখন ওরও পরিচয় করিয়ে দেবো একবার। এরকম ক্লিপগুলো না আমি আগে ছোটোবেলায় খুব পড়তাম, খুব ভালো লাগতো। এখন অনেক কম দেয়, আগে অনেকগুলো দিত, মোটামুটি 10-12টার মতন দিত, এখন 6টা দেয়। এই হচ্ছে আজকে। তারপরে তোমরা তো দেখতেই পেলে যে শশা এনেছিলাম, তারপরে আর হচ্ছে ধনে পাতা এনেছিলাম। এই হচ্ছে আজকের মার্কেট আমার। সবাইকে গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে 6:45। আমি এসেছি আজকে 2:30 দিকে এসেছি। তোমরা তো দেখতেই পেলে বাজারে গেছিলাম, ওখান থেকে দোকানে গেছিলাম, কী কী এনেছি সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে এডিট করেছি কালকে যে শিলিগুড়ির ব্লগটা ছিল, সেই ব্লগটাকে আমি এডিট করেছি, আর কিছুক্ষণের মধ্যে সেটা পাবলিশ করব। একটু টাইম লাগবে, আবার খাতা দেখাও আছে আমার, মানে পুরো চাপ পড়ে গেছে আজকে। যাই হোক, তো পম্পা চলে এসেছে বাড়িতে, এই কিছুক্ষণ আগে ও ঢুকলো, তো চলো। আর এখন আমাকে একটু খিদে খিদে পাচ্ছে, তো কী খাই আমি দেখি, চলো ততক্ষণ আমি খাবারটা নিয়ে আসি, তারপরে আসছি কথা বলতে। আমরা আছি ছাদে, ঠান্ডাও লাগছে, যাই হোক ও বললো কি একটু ছাদে আসবে, আমিও চলে আসছি ছাদে। আর এত ভালো লাগছে, চারদিকটা একদম পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আজকে রাত্রে আর এখানে আর ব্লগ করবো না, একদম কালকে সকালে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে সকালে। সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, এখন বাজে 9:15, আমি উঠেছি 7:00, বাট এত ঠান্ডা, মানে কি বলবো, পুরো জমে যাচ্ছি। এখন আমি একটু ফ্রেশ হতে যাব, সেই জন্য আর কি সোয়েটার ফোয়েটার কিছু পরিনি, ঘরও এখনও গুছাইনি। আমি খাতা দেখছিলাম বসে সকাল থেকে, চা খেয়েছি, খাতা দেখছি লেপের নিচে বসে, আবার লেপের থেকে উঠে কাজ করছে, আবার লেপের নিচে ঢুকে যাচ্ছে, মানে আজকে লেপ ওঠানোর কোনো জোই নেই সত্যি বলছি। তো আবার কলেজও আছে, কলেজে যেতে হবে, সব মিলেমিশে একদম একাকার হয়ে যাচ্ছে আজকের দিনটা, জানি না কী হবে। আর তোমরা একটু পরে হচ্ছে শিলিগুড়িওয়ালা ব্লগটা দেখতে পারবে, তো চলো আজকে কালকে যে ব্লগটা কন্টিনিউ করেছিলাম সেটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার আসছে একটু দারুণ সুন্দর ব্লগ নিয়ে।